বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকীতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এই সময় বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সদস্যদের জন্য মোনাজাত করা হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে আবারও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে হেলিকপ্টারে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। সেখানে বেলা 11টায় জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। বেলা 3টায় হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন সরকার প্রধান। শেখ মুজিবুর রহমানের 104তম জন্মদিন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।